সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আমি মানুষের চরণে মাথা নোয়াই। আসসালামু আলাইকুম। অমর একুশে গ্রন্থমেলা 2020। এই গৌরবময় ভাষার মাসে আমি কবি জাকিয়া রুমা সোহরাওয়ার্দী উদ্যান হতে সকল কবি, সাহিত্যিক, পাঠক, দর্শক, শ্রোতানুধে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, শুভেচ্ছা ও শুভকামনা। প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সকল ভাষা শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি। কেনই বা নয়, আমি তো একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বুরহানউদ্দিন মিয়া। আমার মামা হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েতউদ্দিন বীর বিক্রম। সেই ছোটবেলা থেকেই আমার লেখালেখির শুরু। আবৃত্তি এবং লেখালেখির কিছুটা হাতেখড়ি আমার বাবার কাছ থেকেই, তবে লেখাটা বংশগতির মাধ্যমে পাওয়া। আমার দাদাভাই কলকাতায় চাকরি করতেন, উনি অনেক বই লিখেছেন এবং উচ্চস্তরের আধ্যাত্মিক গজল লিখেছেন। আমার চাচু বাংলা একাডেমির একজন সদস্য ছিলেন। এবারের বইমেলায় আমার যৌথ বেশ কিছু কাব্যগ্রন্থ এসেছে, তার মধ্যে আমার একক কাব্যগ্রন্থ হচ্ছে নিভৃত প্রেমের পূর্ণ রসে পরিপূর্ণ শাশ্বত অভিলাষ। এখানে ভালোবাসা, দেশপ্রেম, নৈতিকতা, আধ্যাত্মিকতা নিয়ে বহু কবিতা লেখা রয়েছে। আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা অন্তরাত্মায় বঙ্গবন্ধু কবিতাটি। বইটির মোড়ক উন্মোচন হয় 13ই ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। বইটি আমি দেশের কয়েকজন মন্ত্রীসহ উচ্চপদস্থ অসংখ্য কর্মকর্তা এবং এদেশের বহু সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেছি। এখন আমার একান্ত ইচ্ছা, আমি এই বইটি আমাদের আব্বা, যেহেতু আমি গোপালগঞ্জের মেয়ে, তাই প্রধানমন্ত্রীকে আমরা গোপালগঞ্জবাসী আপা বলেই সম্বোধন করি, আমি তার হাতে তুলে দিতে চাই। বইটির দ্বিতীয় সংস্করণ করা হয়েছে। দ্বিতীয় সংস্করণের সময় আমি শেষ পৃষ্ঠা ফাঁকা থাকাতে প্রকাশককে বলেছিলাম যে আমার একটা কবিতা সেখানে দিয়ে দেবার জন্য। প্রকাশক প্রথমে রাজি হয়, কিন্তু কবিতাটি পড়ার পর সে আমাকে বলে 10,000 টাকা বেশি দিতে হবে একটা কবিতার জন্যে। আমি পারিনি, কেননা আমার কাছে এত টাকা নাই। তবে আজকে আমি এই কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শোনাব। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি আমার দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে কেন এতটা লাঞ্ছিত হতে হয়? এত শ্রদ্ধা, নিষ্ঠা, এত সময়, এত সাধনার পর আমরা লেখালেখির একটা স্তরে পৌঁছে যাই, তারপর প্রকাশককে 40,000-50,000-1,00,000 টাকা দিয়েও আমরা শান্তিমতো একটা বই কেন বের করতে পারি না? এইটা একটু আপনি দেখবেন, জানি না আমার এই বার্তা আপনার কাছে পৌঁছবে কি না। আমি গোপালগঞ্জের মেয়ে হয়ে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রেখে গেলাম উপস্তরের জনগণকে নিয়ে লেখা আমার বিজয়ের শপথ কবিতা। বিজয়ের শপথ, জাকিয়া রুমা।
আমি আমার প্রাণ প্রিয় বাংলাদেশের কথা বলছি, আমি এদেশের স্বাধীনতার কথা বলছি, যে প্রাণের উদ্দীপ্ততায় এই স্বাধীন বাংলার বুকে মুক্ত মনে স্বাধীনভাবে বেঁচে আছি। আজ আমি সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি। আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের কথা বলছি, আমি 2 লক্ষ বীরাঙ্গনা মায়েদের কথা বলছি, আমি এদেশের সূর্য সন্তানদের কথা বলছি, আমি নির্যাতিত নিষ্পেষিত প্রাণীর কথা বলছি, আমি সুবিধা বঞ্চিত মানুষের কথা বলছি, যে সকল ভ্রূণকে জন্মের পূর্বেই হত্যা করা হয় আমি তাদের কথা বলছি, যে প্রতিভাগুলো বিকশিত হবার পূর্বেই নিঃশেষ করে দেওয়া হয় আমি তাদের কথা বলছি, 9 মাস যুদ্ধ করে 16ই ডিসেম্বর যে বিজয় অর্জিত হলো আমি সেই বিজয়ের কথা বলছি, শহীদ গাজী বীরাঙ্গনাদের কথা বলছি, বীরাঙ্গনাদের রঞ্জিত বীরাঙ্গনাদের রক্তরঞ্জিত যে লাল সবুজের পতাকা মুক্ত আকাশে পদ করে উঠছে আমি সেই স্বাধীন পতাকার কথা বলছি, এই স্বাধীন বাংলাদেশে বিজয়ের লক্ষ্য পূরণ করতে বঙ্গবন্ধুর আদর্শে গড়া তার প্রাণের স্পন্দন, যিনি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন আমি সেই সৎ আদর্শবান যোগ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি। বাংলার প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা কৃষক মজুর জেলে শ্রমিক তাঁতি আমি প্রাণ খুলে তাদের কথা বলছি, আমি বলছি সেই সব দুঃখ ভরাক্রান্ত কবি ও সাহিত্যিকদের কথা, অর্থাভাবে যাদের পাণ্ডুলিপিগুলো উইপোকার ঢিবি গড়ে তোলে, আমি রাস্তার পাশে পড়ে থাকা অনাহারী শিশুর কথা বলছি, এই বাংলার প্রতিটি মানুষ বঙ্গবন্ধুর আদর্শে বুকে ধারণ করে পূর্ণ বিজয়ে পরিতৃপ্ত হোক আমি সকলের প্রতি সেই নিবেদন করছি। আজ এই ভাষার মাসে এই মঞ্চে দাঁড়িয়ে দেশ গড়ার জন্য যেটুকু অপূর্ণতা রয়েছে তা পরিপূর্ণ করার জন্য আমি আমরা সকল কবি সাহিত্যিকগণ দেশের সকল শ্রেণীর মানুষ একসাথে শপথ গ্রহণ করছি। ধন্যবাদ সবাইকে।